হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। savage420 এর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমরা কিন্তু হ্যারি পটারের আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমরা savage420 তে রেগুলার এখন ভিডিও দিতে পারছি না, এই কারণে আমাদের savage420 ভিউ একেবারে কমে গিয়েছে। তো এই কারণে আমরা একটু গ্যাপ করে ভিডিও দিচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে হ্যাঁ, রেগুলার ভিডিও দেওয়া যেতে পারে। মানে আমাদের একটা ভিডিও দিলে যদি ওই একদিনের মধ্যে 60,000 ভিউ না আসে, তাহলে হবে কি আমাদের যে অ্যাডভার্টাইজিং ভ্যালুটা রয়েছে সেটা অনেকাংশে কমে যায়। তো এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা রেগুলার ভিডিও দেবো, প্রবলেম নেই savage420 তে, বাট তোমাদেরও রেগুলার হতে হবে। এবং এখন থেকে আমরা savage420 কে জমজমাট করার জন্য হরর যত ধরনের সিনেমা রয়েছে, সেটা হতে পারে সাইকো কিলিং, সেটা হতে পারে ভূতের সিনেমা বা রাক্ষসের সিনেমা, ভ্যাম্পায়ার সিনেমা, জম্বি সিনেমা, মানে এই ধরনের কাটাকাটি রক্তাক্ত ভয়ঙ্কর সিনেমাগুলো আমরা এখানে এক্সপ্লেন করবো। এবং আমরা ভূতের সিনেমার উপর বেশি ফোকাস দিব। পুরো দুনিয়ার যত দেশের যত ভূতের সিনেমা রয়েছে, সব দেশের ভূতের সিনেমা আমরা এখানে এক্সপ্লেন করবো। এবং আমরা তোমাকে রিকোয়েস্ট করবো, ভূতের কোন সিনেমাটি দিয়ে আমরা এখানে সিরিজটা শুরু করতে পারি সেটা আমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য। তো যাই হোক, এবার চলো আমরা সিনেমাটার ব্যাপারে কথা বলি। তো গতকাল আমরা যে সিনেমাটি দেখেছি, সেই সিনেমাটির নাম ছিল হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ দ্য ফায়ার, যেটা 2005 সালে এসেছিল। তো তার দুই বছর পর 2007 সালে যখন আমি SSC পরীক্ষা দিই আর কি, তখন আর কি এই সিনেমাটি রিলিজ পায়। এবং এই সিনেমাটির নাম হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স। তো যাই হোক, এই সিনেমা নির্মাণের ব্যয় হয়েছিল হচ্ছে 1,500 কোটি বাংলাদেশি টাকা, এবং এই সিনেমাটি বক্স অফিস আয় করেছিল 9,420 কোটি টাকা। মানে এই শালারা সিনেমা বানালেই প্রায় 10,000 কোটি টাকা ইনকাম করে। মানে হ্যারি পটারের প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট। এই সিনেমার শুরুতে আমরা দেখতে পাই হ্যারি যে গত সিনেমার লাস্টে ছুটিতে আসলো, বর্তমানে সে তার নিজের আঙ্কেল মানে শয়তান আঙ্কেলের বাড়িতে ফিরে এসেছে। এবং আমরা এখানে দেখতে পাই আগের পর্বে ওর সামনে সেড্রিক মরে যাওয়ার কারণে ওর মন আজকাল খুব খারাপ থাকে। আই মিন, সেড্রিক মানে তো বুঝতেই পারছো, টুইলেট সিনেমার নায়ক রবার্টের কথা বলছে আর কি। তো সেই কথা মনে করে ও পার্কে একদিন মন খারাপ করে বসেছিল, আর তখনই হ্যারির যে কাজিন, যে শালা বড় হয়ে গিয়েছে এবং প্রচুর পাজি হয়েছে, ওই শালা করেছে ওর বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসে এখানে। এবং হ্যারির মন খারাপ নিয়ে হ্যারিকে অনেক টিটকারি করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে ওই জায়গাটা পুরো অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে যায়। আর এটা দেখে মনে হচ্ছিল এখানে ভয়ঙ্কর কোনো ঝড় আসতে শুরু করেছে। আর তখনই হঠাৎ করে দুইটা কালপিশা সেখানে চলে আসে, এবং হ্যারি এবং তার খালাতো ভাই বেজিনের উপর হামলা করে দেয়। তবে এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে হ্যারি যেহেতু এখন সাধারণ মানুষের দুনিয়ায় রয়েছে, এইখানে সে তার জাদুর ব্যবহার করতে পারবে না। তো হ্যারি একটা কনফিউশনে পড়ে যায়, সে এখন কি করবে। কিন্তু যখন আর কোনো বাঁচার উপায় থাকে না, তখন হ্যারি তার খালাতো ভাইকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে তার জাদু প্রয়োগ করে, আর তারপর তার খালাতো ভাইকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু বাড়ি ফেরার পরে দেখা যায় ওর খালাতো ভাইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, এবং ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গিয়েছে। তো এর জন্য হ্যারির আঙ্কেল আর আন্টি ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর বাড়ি ফেরার পরে হ্যারি দেখতে পায় জাদু মন্ত্রণালয় থেকে হ্যারিকে চিঠি পাঠানো হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যেহেতু হ্যারির বয়স এখনো 17 হয়নি, আর সে ওই অবস্থায় সাধারণ মানুষের সামনে তার জাদু ব্যবহার করেছে, তো এই জন্য সে জাদুর নিয়ম ভঙ্গ করেছে এবং হগওয়ার্টস স্কুল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। তো এই খবরটা পাওয়ার পরে হ্যারি যখন নিজের রুমে মন খারাপ করে বসেছিল, তখনই দেখা যায় অরিজিনাল প্রফেসর মুডি, মানে গত পর্বের লাস্টে যাকে উদ্ধার করা হলো বক্স থেকে, সে কয়েকজন সঙ্গী নিয়ে হ্যারির বাড়িতে পৌঁছে গিয়েছে। আর তার সাথে যারা ছিল তাদেরকে তুমি জাদুর জগতের পুলিশ বলতে পারো, আর তাদের কাজ ছিল জাদুর মন্ত্রণালয় হয়ে সমস্ত দুর্নীতিগ্রস্ত জাদুকরদের বিরুদ্ধে লড়াই করা। তো এরা সবাই মূলত হ্যারিকে সেখান থেকে ফিনিক্সের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর তখন ওদের মধ্যে থেকে কিংলি নামের একজন পুলিশ বলে, তোমাকে অ্যাকচুয়ালি এখনো হগওয়ার্টস স্কুল থেকে সাসপেন্ড করা হয়নি, কারণ তোমার সাসপেনশন ঘোষণা হওয়ার পরে তোমার প্রফেসর ডাম্বলডোর তোমার পক্ষে উল্টো আপিল করেছে এবং জাদু মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলে নিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই ওরা সবাই সিরিয়াস ব্ল্যাকের বাড়িতে আসে, আর এখানে সিরিয়াস ব্ল্যাককে তো তোমরা মনে করতে পারছো, সে গত 3 সিনেমা ধরে রয়েছে, এবং সিরিয়াস ব্ল্যাক কিন্তু বর্তমানে স্বাধীন, সে কিন্তু আর অপরাধী নয়, এবং সে বর্তমানে জাদু মন্ত্রণালয়ের সাথে কাজ করছে। তো ওখানে যাওয়ার পরে হ্যারি দেখতে পায় সিরিয়াস ব্ল্যাকের সাথে প্রফেসর সেং এবং প্রফেসর লিউকেন এর সাথে রনের পুরো পরিবারই রয়েছে, আর তারপরও হারামাইনিকেও দেখতে পায়। তো এটা দেখে হ্যারি অনেক খুশি হয়ে যায় এবং ওদেরকে প্রশ্ন করে আমরা এখন কোথায় রয়েছি। তখন হারামাইনি উত্তর দেয়, এটা হচ্ছে ফিনিক্সের হেডকোয়ার্টার, এটা একটা গোপন সংগঠন, পুরো পৃথিবীর মানুষের কাছে এটা একটা সাধারণ বাড়ি রাখলো, এটা ফিনিক্সের সেনাবাহিনীর সদর অধিদপ্তর, এবং ভোল্ডেমর্টের সাথে লড়াই করার জন্য প্রফেসর ডাম্বলডোর এই সেনাবাহিনী তৈরি করেছেন। তো তোমরা বুঝতে পারছো এখানে সিরিয়াস ব্ল্যাক রয়েছে, প্রফেসর লিউকেন রয়েছে, সেং রয়েছে, তো তারাই কিন্তু এই ফিনিক্স বাহিনীর সদস্য। তো যাই হোক, সেই রাতে খাবার খেতে বসার পরে হ্যারি জানতে পারে যে সাধারণ মানুষের সামনে জাদু প্রয়োগ করার কারণে জাদু মন্ত্রণালয় থেকে হ্যারির বিরুদ্ধে মামলা করা হয়েছে, মানে এই কেস জাদু মন্ত্রণালয়ের আদালতে উঠবে। আর এই কথা জানার পরে হ্যারি বলে, আমার উপর ভোল্ডেমর্টের পিশাচ আক্রমণ করেছিল, আমি কি আমার নিজের জীবন বাঁচাবো না, এটার জন্য কিসের মামলা হবে। কিন্তু হ্যারির এই কথা শুনে সিরিয়াস ব্ল্যাক এবং প্রফেসর লিউকেন হ্যারিকে বলে, দেখো জাদু মন্ত্রী ফাজ এটা বিশ্বাসই করতে চাচ্ছে না যে ভোল্ডেমর্ট ফিরে এসেছে এবং তোমার উপর হামলা করেছে। তার ধারণা হয়তো প্রফেসর ডাম্বলডোর নিজে একটা সেনাবাহিনী বানাচ্ছেন তার মন্ত্রীপদ ছিনিয়ে নেওয়ার জন্য, আর এই জন্যই প্রফেসর ডাম্বলডোর এবং তোমাকে ফাঁসানোর জন্য জাদু মন্ত্রণালয় থেকে তিনি মামলা করেছেন। আর তারপর সিরিয়াস ব্ল্যাক হ্যারিকে আরো বলে, আজ থেকে 14 বছর আগে ভোল্ডেমর্টের কাছে খুব বড় একটা সেনাবাহিনী ছিল এবং সে এখনো তার নিজস্ব সেনা দল গঠন করার চেষ্টা করছে। আর এর পরের দিন দেখা যায় সকালে হ্যারি তার নিজের মামলা শুনানির জন্য জাদু মন্ত্রণালয়ের বিচার বিভাগে গিয়েছে এবং সেখানে মন্ত্রী ফাস নানা রকম ভাবে চেষ্টা করছিল হ্যারিকে কিভাবে বড় শাস্তি দেওয়া যায়। কিন্তু দেখা যায় সেখানে প্রফেসর
ডাম্বলডর ওই হ্যারির পক্ষ থেকে ওই মামলা লড়ছিলেন এবং এখানে প্রফেসর ডাম্বলডর প্রমাণ করিয়ে দেন যে হ্যারির উপর আসলেই পিশাচ হামলা করেছিল এবং একজন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য হ্যারি জাদু প্রয়োগ করেছিল এবং এটা একটা মানবিক কাজ এবং এছাড়াও হ্যারির পূর্বের মানবিক কাজগুলোর কথা বলা হয় আর এই কারণে আদালত হ্যারিকে বেকসুর খালাস দেয় তো এই ঘটনার কয়েকদিন পরে হ্যারিরা নিজেদের নতুন বছরের স্কুলের জন্য ফিরছিল আর তখন স্টেশনে হ্যারির সাথে সিরিয়াস ব্ল্যাক দেখা করে আর সে হ্যারিকে এই ফিনিক্সের আসল সেনাবাহিনীর একটা ছবি দেখায় এবং বলে যে এই ফিনিক্স সেনাবাহিনী অনেক আগে তৈরি হয়েছিল যেখানে তোমার মা এবং বাবাও ছিল আর তারপর সিরিয়াস ব্ল্যাক বলে কিন্তু আজ থেকে 14 বছর আগে যখন তোমার উপর হামলা করা হয় তখনই বেশিরভাগ মেম্বারকে ভোল্ডেমর্ট মেরে ফেলেছে আর ওই ছবির মধ্যে ফ্যাক এবং এলিসন নামের একটা দম্পতির ছবি ছিল আর ওই দুজন ছিল হচ্ছে হ্যারির বন্ধু নেভিল এলিসনের মা বাবা এবং ওদের বাবা মা কেউ ভোল্ডেমর্ট মেরে ফেলেছে তো যাই হোক এরপর স্কুলে ফেরার পর আমরা দেখতে পাই ডাম্বলডর সবাইকে বলে এই বছরও তাদের স্কুলে নতুন একজন প্রফেসর এসেছে আর তার নাম হচ্ছে অ্যাম্ব্রিস আর ওনাকে মূলত জাদু মন্ত্রণালয় থেকে সরাসরি ভাইস প্রিন্সিপাল হিসেবে এখানে নজর রাখার জন্য পাঠানো হয়েছিল তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে জাদু মন্ত্রণালয়ের সাথে আমাদের প্রফেসর ডাম্বলডরের বিশাল একটা গ্যাঞ্জাম চলছে মানে শীতল যুদ্ধ চলছে তো এর কয়েকদিন পরে দেখা যায় প্রফেসর অ্যাম্ব্রিস সবাইকে আত্মরক্ষার জাদু শেখানো বাদ দিয়ে সাধারণ কয়েকটা জাদু মুখস্থ করতে বলে মানে হাতে কলমে কোনো জাদু শেখাবে না তো সেই জন্য তিনি করেন কি সবাইকে জাদুর বই দেন এবং বলা হয় জাদু মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন থেকে তোমাদের পাঠ্য বই পরিবর্তন করা হয়েছে এবং আজকের পর থেকে তোমাদের প্র্যাকটিক্যালি আর কোনো জাদু শেখানো হবে না শুধুমাত্র বই থাকবে বই থেকে তোমরা মন্ত্রগুলো মুখস্থ করবে তো এটা শুনে হ্যারি বলে তাহলে আমরা লর্ড ভলডেমর্টের কাছ থেকে আমাদের নিজেদের আত্মরক্ষা কিভাবে করব আর যদি আমরা সেরকম জাদু করে না হতে পারি তাহলে নামের জাদুকর হয়ে কি লাভ কিন্তু অ্যাম্ব্রিস তখন বলে পৃথিবীতে এখনো অত বড় সমস্যা আসেনি যে তোমাদের অত জাদু শিখতে হবে আর ভলডেমর্ট ফিরে আসেনি তুমি এবং প্রফেসর ডাম্বলডর সবাইকে মিথ্যে বলছো আর তারপর তিনি হ্যারিকে অফিসে দেখা করতে বলেন তো হ্যারি তার অফিসে দেখা করতে গেলে তিনি একটা কলমের একটা কাগজ দিয়ে বলেন তুমি এখানে লিখো যে আমার মিথ্যা বলা উচিত নয় তো হ্যারি যখন কলমটি দিয়ে ওই খাতাটায় লিখছিল তখন সে খেয়াল করে ওর বাঁ হাতে জ্বালা করছে এবং ও দেখতে পাও যে কথাটা কাগজে লেখছে সেই লেখাটা ওর হাত পুড়ে ফুটে উঠছে তো এটা একটা শাস্তি দেওয়ার বিশেষ কলম ছিল যেটা দিয়ে ওই কাগজে লিখলে তোমার শরীরে খোদাই হয়ে যাবে মানে এটা এক ধরনের শাস্তি তো যাই হোক এই ঘটনার পরে হ্যারি মানসিকভাবে অনেক কষ্ট পায় এবং হ্যারি করে কি তার বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় এবং বেশিরভাগ সময় একা একাই মন খারাপ করে থাকতো আর তারপর দেখা যায় যাদব মন্ত্রণালয় থেকে প্রফেসর অ্যাম্ব্রিসকে আরো ক্ষমতা দেওয়া হয় এবং তার কাছে এখন এত পাওয়ার রয়েছে যে সে ইচ্ছে মতো এখন এই হগওয়ার্টস স্কুলের নিয়মকানুন পরিবর্তন করতে পারত মানে ডাম্বলডর চেয়ে বেশি পাওয়ার হয়ে গিয়েছে আর তিনি তার এই পাওয়ারের অপব্যবহার করা শুরু করেন আস্তে আস্তে এই স্কুলের সমস্ত নিয়ম পরিবর্তন করতে থাকেন এমনকি উনি এই স্কুলের একজন প্রফেসরকে চাকরি থেকে বরখাস্ত করেন আর এর কিছুদিন পরে দেখা যায় এবং এই স্কুল থেকে প্যাট্রিক্যালি জাদু শেখা সম্পূর্ণরূপে বন্ধ করে দেন মানে আস্তে আস্তে এই স্কুলের শিক্ষার্থীরা জাদু শিখতেই পারবে না এরকম একটা সিস্টেম হয়ে যায় তো এইভাবে কয়েকদিন চলার পরে হারামাইনি আর রন বুঝে ফেলে যে এভাবে চলতে থাকলে ওরা জাদু শিখতে পারবে না এবং ভোল্টেমর্ট বা কোনো পিশাচ যদি আক্রমণ করে ওরা আত্মরক্ষা করতে পারবে না তো এর জন্য হারামাইনি আর রন ঠিক করে জাদু শেখার জন্য তাদের স্কুলের বাইরে একটা টিচার দরকার আর এই জাদু শেখার জন্য ওরা হ্যারিকে বেছে নেয় কারণ হ্যারি আগে থেকে অনেক ভালো জাদু জানতো এবং সে বিগত কয়েক বছরে তার জাদুর সাহায্যে অনেক বড় বড় লড়াই জিতেছে এবং এরপর আমরা দেখতে পাই স্কুলের আরো অনেক শিক্ষার্থীরা হ্যারির কাছ থেকে জাদু শিখতে আগ্রহী ছিল কিন্তু এখন সমস্যা হলো জাদু শেখার মতো ওদের কোনো জায়গা ছিল না আর যেহেতু ওই মহিলা প্রফেসর অ্যাম্ব্রিস চাচ্ছিল না স্কুলের বাচ্চারা জাদু শিখুক তো এই জন্য স্কুলের মধ্যে কোনো রুমে জাদু শেখা মোটেও পসিবল ছিল না তো এই জন্য সবাই মিলে করে কি জাদু শেখার জন্য একটা জায়গা খুঁজতে থাকে তো এরই মধ্যে একদিন ওই যে হ্যারির সেই বন্ধু যার বাবা মাকেও মেরে ফেলেছে আর কি ল্যাংবোটাম ও একটা রুমের সামনে যায় এবং বুঝতে পারে এই রুমটা তারা ব্যবহার করতে পারবে আর এই রুমটির নাম হচ্ছে দ্য রুম অব রিকোয়ারমেন্টস মানে প্রয়োজনীয় রুম আর এটা জাদুর সাহায্যে তৈরি করা একটা বিশেষ রুম এবং যাদের সত্যিকারের একটা রুমের প্রয়োজন শুধুমাত্র তাদের সামনে রুমটি অ্যাপিয়ার হয় এবং ওই মানুষটা তার প্রয়োজনীয় সমস্ত জিনিস এই রুমের মধ্যে পেয়ে যাবে তো এরপর থেকে আমরা দেখতে পাই রন হারামাইনি এবং ওদের বাকি বন্ধুরা এই রুমের মধ্যে হ্যারির কাছ থেকে জাদু শেখা শুরু করে এবং কয়েকদিন পরে দেখা যায় ওরা বেশ ভালো মতো জাদু শিখে ফেলেছে তো একদিন রাতে হ্যারি হঠাৎ করে স্বপ্ন দেখতে পায় ভোল্টেমর্ট রনের বাবা এবং মায়ের উপর আক্রমণ করেছে এবং তাদেরকে মেরেই ফেলেছে আর দ্রুত হ্যারি করে এই ঘটনায় গিয়ে প্রফেসর ডাম্বলডরকে জানায় এবং এরপর খোঁজ নিয়ে জানা যায় সত্যি সত্যি রনের বাবার উপর হামলা হয়েছিল তবে তিনি মারা যাননি উনি এখন ঠিক রয়েছেন আর তারপর হ্যারি প্রফেসর ডাম্বলডরকে জানায় আমি বুঝতে পারছি না বেশ কিছুদিন যাবত আমার সাথে কি হচ্ছে আমি খালি অদ্ভুত স্বপ্ন দেখছি কারণে অকারণে রেগে যাচ্ছি মনে হচ্ছে আমার শরীর আমার নয় আর তখন ডাম্বলডর হ্যারিকে প্রফেসর স্ন্যাপের সাথে পাঠিয়ে দেয় তো এরপর প্রফেসর স্ন্যাপ হ্যারিকে বলে আমার মনে হচ্ছে ভোল্টেমর্ট তোমার মস্তিষ্কের সাথে কোনো সংযোগ স্থাপন করেছে এবং ভোল্টেমর্ট যদি কনফার্ম হয়ে যায় যে সে তোমার ব্রেনের সাথে কন্টাক্ট করতে পেরেছে তাহলে তোমাকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে চাইবে আর তারপর ডক্টর স্ন্যাপ হ্যারিকে শেখায় যে কিভাবে নিজের মস্তিষ্ককে তুমি নিজের নিয়ন্ত্রণে রাখবে যাতে ভোল্টেমর্ট চাইলেও তোমার শরীরকে তোমাকে নিয়ন্ত্রণ না করতে পারে আর এরপর আমরা নিউজপেপার থেকে জানতে পারি
যে এসকাবান জেল থেকে 10 জন ভয়ঙ্কর কয়েদি পালিয়ে গিয়েছে এবং তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বেলাট্রিক্স এবং সে সম্পর্কে সিরিয়াস ব্ল্যাকের কাজিন ছিল কিন্তু বেলাট্রিক্স ছিল ভোল্টেমর্টের দলের একজন নরকঘাতক মানে খুব ডেঞ্জারাস আর অন্যদিকে আমরা দেখতে পাই হ্যারি আর তার বন্ধুরা ওই প্রয়োজনীয় রুমের মধ্যে নিজেদের জাদু প্র্যাকটিস করছিল এবং তারা প্রত্যেকেই প্রায় ভালোই জাদু শিখে গিয়েছে কিন্তু এই ব্যাপারটি বেশি গোপন থাকে না কারণ সিনেমার শুরুর পর থেকে মেলফয় নামে যে সাদা চুলের একটা ছেলে হ্যারির পেছনে লেগেছিল সে করে কি আমব্রিসকে এই কথা জানিয়ে দেয় এবং আমব্রিস ফাইনালি এই রুম সম্পর্কে জেনে যায় এবং যেহেতু নিয়ম অবাধ্য করে স্কুলের মধ্যে জাদু প্র্যাকটিস করেছে এই কারণে আমব্রিস সবাইকে ডাম্বলডোরের কাছে নিয়ে যায় এবং ওখানে জাদু মন্ত্রী ফাসকে আনা হয় এবং ফাস ঠিক করে নিষিদ্ধ অমান্য করে জাদু মন্ত্র শেখা এবং প্র্যাকটিস করার কারণে এদের সবাইকে শাস্তি দেওয়া হবে কিন্তু এটা পুরোপুরি একটা অযৌক্তিক ব্যাপার ছিল কারণ স্কুলটাই হচ্ছে জাদুর স্কুল তো তখন প্রফেসর ডাম্বলডোর এর প্রতিবাদ জানায় এবং বলে এই সমস্ত ঘটনার জন্য আমিই দায়ী আমি ওদেরকে জাদু প্র্যাকটিস করতে বলেছিলাম এবং এই দোষের জন্য যেন ওদেরকে শাস্তি দেওয়া না হয় আর ফাস তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে এখন এসকাবান জেলে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ডাম্বলডোরকে ধরার আগে উনি করে কি জাদুর সাহায্যে সেখান থেকে পালিয়ে যান আর যেহেতু ডাম্বলডোর স্কুল থেকে পালিয়ে গিয়েছে তো এ কারণে আমব্রিস তার স্থানে প্রফেসর হয়ে যায় হেডমাস্টার হয়ে যায় আর এই ঘটনায় হ্যারি সহ বাকি সবার অনেক মন খারাপ হয়ে যায় এবং ওরা সবাই বুঝতে পারে ওরা সবাই বিপদে পড়েছে আর হ্যারির মনে হয় ওর জন্য সবাই বিপদে পড়ছে এই জন্য হ্যারি ঠিক করে সে এখন থেকে আর কারোর সাথে কথা বলবে না তো এরপর হ্যারি রন আর হারামাইনির সাথে যখন এসব কথা বলছিল তখন হ্যাগ্রিড ওদেরকে জঙ্গলের ভেতরে একটা জায়গায় নিয়ে যায় আর জঙ্গলের মধ্যে গিয়ে দেখা যায় সেখানে অশ্বমানবরা প্রচন্ড রেগে রয়েছে কারণ জাদু মন্ত্রণালয় ওদের এই জঙ্গলের উপরে হস্তক্ষেপ করেছে এবং জাদু মন্ত্রণালয়ের কাউকে পেল ওরা ছিঁড়ে ফেলবে আর এরপর ওরা দেখতে পায় একটা বড় দৈত্যকে যাকে দড়ি দিয়ে বাঁধা রাখা হয়েছে তো হ্যাগ্রিড তখন বলে ওর নাম হচ্ছে গ্যাপি আর ও হচ্ছে আমার ছোট ভাই তো প্রফেসর ডাম্বলডোর যেহেতু চলে গিয়েছে তো আমাকে এর জন্য যে কোনো সময় স্কুল থেকে বরখাস্ত করা হতে পারে তো আমি যদি এখান থেকে চলে যাই হ্যারি রন আর হারামাইনি প্লিজ আমার ভাইকে দেখো আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই স্কুলের পরীক্ষা শুরু হয়েছে এবং এই প্রফেসর মনে করে স্কুলের 12টা বাজিয়ে দিয়েছে কিন্তু তখনই পরীক্ষা চলাকালীন দুই জমজ ভাই কালিন ফ্যাট আর জোট নিজেদের ঝাড়ু নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং জাদুর তৈরি আতশবাজির সাহায্যে স্কুলের পরীক্ষার পরিবেশ পুরো নষ্ট করে দেয় আর পরীক্ষা বাতিল হয়ে যাওয়াতে স্টুডেন্টরা অনেক খুশি হয়েছে কিন্তু হঠাৎই তখন দেখা যায় হ্যারি হঠাৎ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় আর সে দেখতে পায় ভোল্টেমর্ট সিরিয়াস ব্ল্যাককে একটা ঘরের মধ্যে আটকে রেখে অত্যাচার করছে আর হ্যারিও স্বপ্নে দেখে জায়গাটা চিনতে পারে আর ওটা ছিল জাদু মন্ত্রণালয়েরই একটা ঘর তো এরপর হ্যারি জাগ্রত হওয়ার পরে সে ঠিক করে সে সিরিয়াস ব্ল্যাককে বাঁচানোর জন্য ওই জায়গায় যাবে কিন্তু হারামানি তখন বলে এটা হতে পারে ভোল্টেমর্টের কোনো ষড়যন্ত্র তোমাকে ভীষণ দেখে ওখানে ডাকছে হ্যারি বলে না তারপর আমি সিরিয়াস ব্ল্যাককে বাঁচাতে যাব কারণ সিরিয়াস ব্ল্যাক ছাড়া এই পৃথিবীতে আমার আপনার কেউ নেই তো অ্যাকচুয়ালি সিরিয়াস ব্ল্যাক যেহেতু ওর বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল তো এই জন্য সে সিরিয়াস ব্ল্যাককে নিজের বাবার মতো ভালোবাসত কিন্তু হগওয়ার্টস স্কুল থেকে পালানোর সময় আবারও প্রফেসর আমব্রিস ওকে ধরে ফেলে এবং এরপর জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছিলে আর তখন হারামাইনি আমব্রিসকে মিথ্যা বলে সে জানায় আমরা প্রফেসর ডাম্বলডোর গোপন অস্ত্র আনতে যাচ্ছিলাম যেটা গভীর জঙ্গলের মধ্যে রাখা রয়েছে তো আমব্রিস তো প্রফেসর ডাম্বলডোর গোপন অস্ত্রের নাম শুনে মনে করো খুশি হয়ে যায় আর বলে ওটা কোথায় আমাকে সে জায়গায় নিয়ে চলো তো তখন হারামাইনি করে কি আমব্রিসকে বুদ্ধি করে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে আসে আর জঙ্গলের মধ্যে যাওয়ার পরে দেখা যায় সেখানে অনেক অর্শমানব চলে আসে আর অর্শমানবরা তো এমনি জাদু মন্ত্রণালয়ের উপর রেগেছিল এবং আমব্রিসকে ওরা চিনতে পারে আর আমব্রিসে তখন ভয় পেয়ে যায় কিন্তু তখনই অর্শমানবরা এসে আমব্রিসের উপর হামলা করে এবং আমব্রিসকে তুলে নিয়ে জঙ্গলের ভেতর নিয়ে যায় তারপর হয়তো আমব্রিসকে ল্যাটাপেটা করে দেবে তো দেখেছো হারামাইনি মেয়া মানুষ কি বুদ্ধি তো যাই হোক এরপর হ্যারি তার বন্ধুদেরকে নিয়ে সিরিয়াস ব্ল্যাককে বাঁচাতে জাদু মন্ত্রণালয়ে যায় কিন্তু সেখানে অনেক খোঁজাখুঁজি করার পরও তারা সিরিয়াস ব্ল্যাককে কোথাও খুঁজে পায় না উপরন্তু হ্যারি ওখানে নিজের নামে একটা ভবিষ্যৎবাণী দেখতে পায় ওই ভবিষ্যৎবাণীতে লেখা ছিল সেই মানুষটা চলে এসেছে যে ভোল্টেমর্টের দিন শেষ করে দেবে আর তার কাছে রয়েছে হচ্ছে ভালোবাসার শক্তি এবং তাদের দুজনের মধ্যে লড়াই হবে এবং এই লড়াইয়ে যে কোনো একজন বেঁচে থাকবে আর এই ভবিষ্যৎবাণী শোনার সঙ্গে সঙ্গে সেখানে ওরা খেয়াল করে ওখানে লুসিয়াস ম্যালফয় মানে ওই সাদা চুল যে পিচ্ছি রয়েছে ম্যালফয় ওর বাপ বেলাট্রিক্স মানে সিরিয়াস ব্ল্যাকের কাজিন আরো বেশ কয়েকটা মৃত খাদক বা তোমার ভোল্টেমর্টের চামচারা চলে আসে এবং ওরা হ্যারির কাছ থেকে ওই ভবিষ্যৎবাণীটা নেওয়ার চেষ্টা করে আর হ্যারি তখন ওদের কাছে জানতে চায় সিরিয়াস ব্ল্যাক কোথায় রয়েছে আর লুসিয়াস তখন বলে তুমি এখন এটাও জানো না কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন তুমি সেটাই দেখেছো যেটা তোমাকে ভোল্টেমর্ট দেখিয়েছে আর তোমাকে এখানে আনাই হয়েছে যাতে এটার ভবিষ্যৎবাণী অ্যাপিয়ার হয় আর তারপর লুসিয়াস আরো বলে এই ভবিষ্যৎবাণীটা সবার সামনে আসবে না এটা তার সামনে আসবে যার সম্পর্কে এখানে বলা হয়েছে তো এই জন্য তোমাকে এখানে আনা যাতে এই ভবিষ্যৎবাণীটা আমরা ধ্বংস করে দিতে পারি তো এরপর হ্যারি আর তার বন্ধুরা তাদের সাথে লড়াই করে এবং ওই ভবিষ্যৎবাণীটাকে বাঁচিয়ে আনার চেষ্টা করে কিন্তু অনেকক্ষণ লড়াই করার পরে দেখা যায় ভোল্টেমর্টের লোকগুলো হ্যারির সকল বন্ধু বান্ধবদের ধরে ফেলেছে তো এই জন্য হ্যারি বাধ্য হয়ে ওই ভবিষ্যৎবাণীটা লুসিয়াসের হাতে তুলে দিচ্ছিল কিন্তু তখনই নাটকীয় ভাবে সেখানে সিরিয়াস ব্ল্যাক সহ ফিনিক্স এর যে ওয়ারিয়ররা রয়েছে বাকি সবাই চলে আসে এবং এখানে দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং সিরিয়াস ব্ল্যাক এবং তার সঙ্গীরা প্রায় জিতেই যাচ্ছিল কিন্তু তখনই সিরিয়াস ব্ল্যাকের কাজিন বেলাট্রিক্স অভিশাপের সাহায্যে সিরিয়াস ব্ল্যাককে মেরে ফেলে এবং নিজের চোখের সামনে সিরিয়াস ব্ল্যাককে মরতে যেতে দেখে হ্যারি তো মনে করে পুরো পাগল হয়ে যায় সে প্রচন্ড রাগে বেলাট্রিক্সকে মারার জন্য পেছনে যায় এবং বেলাট্রিক্সকে অনেকক্ষণ ধাওয়া করার পরে হ্যারি ওকে ধরতে পারে এবং ফাইনালি যখন ওকে মারতে যাচ্ছিল তখনই স্বয়ং এখানে ভোল্টেমর্ট চলে আসে আবার হ্যারিকে বাঁচানোর জন্য তখন এখানে ডাম্বলডোরও চলে আসে তো এখানে আমরা ভোল্টেমর্ট এবং প্রফেসর ডাম্বলডোর মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুই জাদুকরের মধ্যে যুদ্ধ দেখতে পাই এবং দুজনের ক্ষমতা
মতে অনেক বেশি ছিল। তো অনেকক্ষণ লড়াই করার পরও ভোল্টেমর্ট কোনোভাবেই ডাম্বলডোরের কাছে জিততে পারছিল না। আর তখন ভোল্টেমর্ট একটা টেকনিক খাটায়, সে করে কি হ্যারির দেহে প্রবেশ করে এবং হ্যারিকে ভেতর থেকে শেষ করে দিতে শুরু করে। কিন্তু ওই সময় হ্যারিকে বাঁচানোর জন্য ওর বন্ধুরা চলে আসে, আর হ্যারি যখন ওর চোখের সামনে ওর বন্ধুদেরকে দেখতে পায় তখন ওর বন্ধুদের সাথে কাটানো সকল ভালো স্মৃতিগুলো মনে পড়তে থাকে এবং আস্তে আস্তে হ্যারি মানসিকভাবে খুবই শক্তিশালী হয়ে ওঠে এবং ভোল্টেমর্টকে তার ব্রেন থেকে বের করে দেয়। আর এ কারণে ভোল্টেমর্ট শৈল থেকে বের হয়ে আসে। আবার তখনই জাদুমন্ত্রী ফাস্ট তার দলবল নিয়ে সেখানে আসে এবং সে নিজের চোখেই প্রথম ভোল্টেমর্টকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে প্রফেসর ডাম্বলডোর এবং হ্যারির কথাই সত্যি, ভোল্টেমর্ট সত্যি ফিরে এসেছে। এবং এখানে হ্যারি এবং প্রফেসর ডাম্বলডোর দুজনকেই নিরপরাধ ঘোষণা করা হয় এবং নিজের ভুলের জন্য জাদুমন্ত্রী ফাস্ট করে কি নিজের মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়ে দেয়, আর এর সাথে আমব্রিসকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। আর এই খবরটা কাগজে আবারও ছাপানো হয় যে ভোল্টেমর্ট আবার ফিরে এসেছে, পৃথিবী অনেক বড় একটা রিস্কে রয়েছে। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় হগওয়ার্টস স্কুলের পরিবেশটা আবার আগের মতো সুন্দর হয়ে গিয়েছে, আবার প্রফেসর ডাম্বলডোর ওই স্কুলের হেডমাস্টার পদে ফিরে এসেছে। তারপর একসময় হ্যারি ডাম্বলডোরকে বলে, আচ্ছা ওই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল ভোল্টেমর্ট এবং আমার মধ্যে যদি লড়াই হয় শেষ পর্যন্ত একজন বেঁচে থাকবে, তাহলে কি আমাদের দুজনের মধ্যে একটা লড়াই হবে? তখন ডাম্বলডোর হ্যারিকে বলে, হ্যাঁ এটাই সত্য, তোমাদের দুজনের অনেক বড় একটা লড়াই হবে, নিজেকে প্রস্তুত করো। আর তারপর দেখা যায় স্কুলের এক বছর পূর্ণ হয়ে গিয়েছে এবং সবাই এক বছর পূর্ণ করে বাড়িতে ফিরে আসছে, আর এখানে হ্যারি পটার 5 নম্বর গল্প শেষ হয়। তো আজ পর্যন্ত আমরা হ্যারি পটারের 5টা সিনেমা দেখেছি। প্রত্যেকটা সিনেমার কাহিনী যখন শুরু হবে তখন একটা গ্যাঞ্জাম শুরু হয়, পুরো বছর এই গ্যাঞ্জামটা চলে, কিন্তু লাস্টে দেখা যায় স্কুল শেষ হয়ে বাড়ি যাচ্ছে। তাহলে হ্যারিটা পরে কখন ভাই, সিরিয়াসলি তুমি নিজে বলো। তো যাই হোক, হ্যারি পটার আসলে অসাধারণ একটা সিনেমা, এটা যতবারই দেখবে ততবারই ভালো লাগবে। আর বিশেষ করে হ্যারি পটারের কয়েকটা ক্যারেক্টার খুবই স্ট্রং, যেমন ভোল্ডেমর্ট, রন, হারামাইনি, এছাড়াও প্রফেসর স্নেপ, আর হ্যাঁ অবশ্যই সিরিয়াস ব্ল্যাকও। কিন্তু সিরিয়াস ব্ল্যাককে আমরা এই পর্বে হারালাম এবং সামনের পর্বে আমরা আরো বেশ কয়েকটা ফেভারিট এবং স্ট্রং ক্যারেক্টারকে হারাতে চলেছি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।